হাউস অব দ্য ড্রাগন সিজন টু ফিনালিতে আমরা দেখেছি ল্যারিস স্ট্রং এর সহায়তায় অ্যাগন টু পালিয়ে যাচ্ছে কিংস ল্যান্ডিং ছেড়ে, কিন্তু মূল বইয়ে ফায়ার অ্যান্ড ব্লাডে এই ঘটনাটা তখন ঘটে যখন ব্ল্যাক কুইন রেনিয়া টার্গেরিয়ান আয়রন থ্রোন দখল করে সেই সময়, এবং ল্যারিস শুধুমাত্র একা অ্যাগন টুকে নিয়ে নয়, তার দুই বাচ্চাকেও পালাতে সাহায্য করে। ব্লাড এন্ড চিজ এপিসোডে বেঁচে যাওয়া অ্যাগন টু এর মেয়ে প্রিন্সেস জাহেরা টার্গেরিয়ানকে স্যার উইলিস ফেল নামে একজন কিংস গার্ডের অধীনে স্ট্রম এন্ডে পৌঁছে দেবার দায়িত্ব দেওয়া, এবং যে ক্যারেক্টারটিকে মূল শো থেকে একেবারেই বাদ দেওয়া হয়েছে, এগন টু এবং হেলেনা টার্গেরিয়ানের সর্বকনিষ্ঠ সন্তান মেলোর টার্গেরিয়ানকে স্যার রিকার্ড থ্রোনের হাতে ওল্ড টাউনে পৌঁছে দেবার দায়িত্ব দেওয়া হয়, যারা অলরেডি আমার তৈরি করা হেলেনার বাচ্চাদের সাথে বইয়ে আসলে কি ঘটেছিল এই ভিডিওটি দেখেছেন তারা স্ক্রিনে দেখানো টাইম স্ট্যাম্পে চলে যান পরের কাহিনী জানার জন্য। বাকিদের জন্য আমি সংক্ষিপ্ত আকারে জানিয়ে দিচ্ছি মেলোর টার্গেরিয়ানকে এবং তার সাথে আসলে কি ঘটেছিল সেই ভয়াবহ রাতে। তবে তার আগে এক্ষুনি ভিডিওতে একটা লাইক ঠুকে দিন প্লিজ, যেন বাংলা ভাষী সমস্ত হাউস অফ দ্য ড্রাগন ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে। ফায়ার অ্যান্ড ব্লাড বইয়ের সাথে হাউস অফ দ্য ড্রাগন শো এর মূল পার্থক্যটা হলো জেহারিস এবং জেহেরা টার্গেরিয়ান যমজ ভাই বোনের পাশাপাশি এই ঘটনার সময় হেলেনার তৃতীয় একটি পুত্র সন্তান ছিল, 2 বছর বয়সে মেলোর টার্গেরিয়ান। হাউস অফ দ্য ড্রাগন সিজন 2 এপিসোড 1 আমরা দেখেছি হেলেনা ও অ্যালিসেন্টের ঘর অনেক দূরে, মূল বইয়ে তারা কাছাকাছি ঘরে থাকতো। এপিসোড 1 এর মতো ব্লাড এন্ড চিজ প্রাসাদ জুড়ে খোঁজাখুঁজি না করে ডিরেক্ট অ্যালিসেন্টের ঘরে ঢুকে তাকে হাত পা মুখ বেঁধে আটকে রাখে, কারণ তারা জানত হেলেনা প্রতি রাতে বাচ্চাদের ঘুম পাড়ানোর আগে মায়ের ঘরে নিয়ে আসে গুড নাইট কিসের জন্য। ব্লাড এন্ড চিজ যখন অ্যালিসেন্টের ঘরে ঢুকে তখন তার সাথে জাস্ট একজন হ্যান্ডমেইডেন ছিল। অ্যালিসেন্টকে বাঁধার সময় ব্লাড সেই হ্যান্ডমেইডেনকে গলা টিপে মেরে ফেলে, এরপর তারা অপেক্ষা করতে থাকে হেলেনা ও বাচ্চাদের জন্য। অলরেডি আমি বলেছি বইয়ে হেলেনার 2 বাচ্চা হয়, 3টে বাচ্চা। আরেকটা বড় পার্থক্য হলো জেহারিস ও জেহেরা এই সময় 6 বছর বয়স্ক শিশু, HBO শোয়ে তারা আরো অনেক ছোট বয়সে ছিল এবং মেলোরের এখনো জন্মই হয়নি। অ্যালিসেন্টের ঘরে হেলেনা যখন প্রবেশ করে তখন তার সাথে 2 জন গার্ড ছিল যাদের ব্লাড দ্রুতই মেরে ফেলে। অর্থাৎ ফায়ার অ্যান্ড ব্লাড এর মূল ঘটনাবলী ঘটার আগেই এই রুমে 3 জনের লাশ পড়ে আছে। মূল বই অনুযায়ী হেলেনা বেশ ঠান্ডা মাথায় পুরো বিষয়টা অবজার্ভ করে, সে ব্লাড এন্ড চিজকে রিকোয়েস্ট করে তার বাচ্চাদের নয় তাকে মেরে ফেলার জন্য। হাউস অব দ্য ড্রাগনে আমরা দেখেছি ব্লাড এন্ড চিজ 2 যমজের ভিতর পুত্র সন্তান কোনটা তা চিনতে পারে না, তাই হেলেনাকে জিজ্ঞেস করে। কিন্তু মূল বইয়ে হেলেনাকে চিজ গলায় ছুরি ধরে জিজ্ঞেস করে, তুমি চুজ করো তোমার কোন সন্তানকে হত্যা করা হবে। অতি অবশ্যই কোন মা তার কোন বাচ্চাকে হত্যা করবে এই ডিসিশন নিতে পারে না। হেলেনা উত্তর দিতে দেরি করায় ব্লাড তার 6 বছরের শিশু মেয়ে জাহেরা টার্গেরিয়ানকে ফিজিক্যালি ক্ষতি করার হুমকি দেয়। আমি ফিজিক্যালি শব্দটা বললাম ইউটিউবের জন্য, আপনারা বুঝে নিন ব্লাড আসলে জাহেরাকে কি করতে চেয়েছিল। অসহায় মা হেলেনা টার্গেরিয়ান শিশু মেয়েকে এমন বর্বরতার হাত থেকে বাঁচাতে আঙুল তুলে 2 বছরের মেলোর টার্গেরিয়ানের প্রতি নির্দেশ করে। হ্যাঁ প্রিয় দর্শক, আয়রন থ্রোনের উত্তরাধিকার জেহারিসকে এবং মেয়ে জাহেরার সম্ভ্রম রক্ষা করতে হেলেনা 2 বছরের মেলোরকে বেছে নেয় মেরে ফেলার জন্য। চিজ অট্টো হাসি হেসে মেলোরকে বলে, ইউ হিয়ার দ্যাট লিটল বয়, ইউর মামা ওয়ান্টস ইউ টু ডেথ। এরপরই ঘটে আসল টুইস্ট, মায়ের চুজ করা মেলোরকে বাদ দিয়ে ব্লাড এন্ড চিজ জেহারিসকে ধরে এবং শোয়ের মতোই তার মাথা কেটে নিয়ে চলে যায়। হেলেনা ও জাহেরা তো অবশ্যই, ছোট্ট মেলোরও সারা জীবনের জন্য এই মানসিক আঘাত পায়, তার মা চেয়েছিল তাকে মেরে ফেলা হোক। ছোট্ট মেলোরকে অ্যালিসেন টেক কেয়ার করে বড় করে। তো প্রিয় গেম অফ থ্রোনস ফ্যান, বুঝতেই পারছেন বই অনুযায়ী অ্যাগন 2 এর পর তার একমাত্র জীবিত পুত্র সন্তান 3 বছরের মেলোর টার্গেরিয়ান আয়রন থ্রোনের উত্তরাধিকার। সুতরাং ডান্স অফ ড্রাগনের এই পর্যায়ে সাউথ থেকে হাই টাওয়ার আর্মি নিয়ে রওনা হওয়া ড্যারন টার্গেরিয়ানের কাছে ওল্ড টাউনে মেলোরকে পৌঁছে দিতে গোপনে রওনা হয় স্যার রিকার্ড থ্রোন। বইয়ে স্যার রিকার্ড থ্রোন বেশ নওজোয়ান হলেও শোয়ে আমরা স্যার রিকার্ডকে অলরেডি বেশ বৃদ্ধ দেখেছি, যাকে নিয়ে অ্যালিসন কিংসউডের জঙ্গলে গিয়ে ছিল সিজন 2 এর এপিসোড 7-এ। যাই হোক, স্যার রিকার্ড লুকিয়ে সাউথের দিকে যাত্রার এক পর্যায়ে ম্যান্ডার নদীর পাশে এক কালের স্টোন ব্রিজ নামকটি শহরে সে হাজির হয়। মেগোর দ্য ক্রুলের সময় এই শহরে একটি মহা লড়াই হয়েছিল যেখানে এত রক্তপাত হয়েছিল যে ম্যান্ডার নদীর পানি লাল হয়ে যায়। পরবর্তী 50 বছর ধরে এই নদীর পানি তিতা হয়েছিল, তাই স্টোন ব্রিজের টাউনের নাম ধীরে ধীরে বিটার ব্রিজ হয়ে যায়। বিটার ব্রিজ শহরে হাউস ক্যাসেলের লর্ড অ্যালেন ক্যাসেল ছিলেন এই শহরের
নেতা, যিনি রনিরার পক্ষে যুদ্ধ করে প্রাণ দিয়েছেন। নগরীর দায়ভার এখন লেডি ক্যাসেলের উপর। অন্যদিকে বিটার ব্রিজ থেকে মাত্র 200 কিলোমিটার দক্ষিণে লং টেবিল নামক স্থানে ড্যারন টার্গেরিয়ান হাই টাওয়ার আর্মি নিয়ে অবস্থান করছিল। বিটার ব্রিজ টাউনটি আসলে একটি সরাইখানার শহর বা অতিথিশালাপূর্ণ টাউন, কারণ রোজ রোড ঠিক বিটার ব্রিজের মাঝ বরাবর ছিল। প্রচুর ব্যবসায়ী পথচারী প্রতিদিন বিটার ব্রিজ যাতায়াত করত, আর এদের আপ্যায়নের জন্য, দুই এক রাত থাকার জন্য বিটার ব্রিজে প্রচুর ছোট বড় ইন বা সরাইখানা ছিল। এর মধ্যে নর্তকী এবং জুয়ার জন্য কুখ্যাত একটি সরাইখানা হল হক্সহেড। হক্সহেডের মালিকের নাম বেন বাটারকেক্স, তার ছেলে স্লাই এই ইনের প্রধান সহকারী। স্যার রিকার্ড 3 বছরের মেলরকে বুকে জড়িয়ে এক বিকেল বেলায় এসে হাজির হয় এই হক্সহেড ইনে। থাকার জন্য জায়গা চায়, কিন্তু বেন বাটারকেক্স জানায় পুরো হক্সহেড পরিপূর্ণ। স্যার রিকার্ড দুটো রূপার মুদ্রা বের করতেই বেন বাটারকেক্সের মনে লোভ জেগে ওঠে। সে বলে ঘোড়ার আস্তাবলে জায়গা আছে, তিনি চাইলে সেখানে থাকতে পারেন। স্যার রিকার্ড মেলরকে নিয়ে সেই আস্তাবলেই আশ্রয় নেন। মেলরকে ঘুম পাড়িয়ে কাঁধে রেখে স্যার রিকার্ড কিছু খাবার জন্য যায়। বেন বাটারকেক্স তাকে ভালো মতো একটি টেবিলে বসিয়ে এইল নামক বিয়ার এবং সুস্বাদু খাবার পরিবেশন করে। অন্যদিকে স্লাইকে ইশারা করে আস্তাবলে গিয়ে রিকার্ডের মালপত্র ভালো করে চেক করতে। মূলত বেন বাটারকেক্সের আশা ছিল আরো কিছু সোনার মুদ্রা পাওয়া যায় কিনা তা চেক করা, কিন্তু স্লাই স্যার রিকার্ডের পুটুলির ভেতরে একটি সবুজ রঙের ড্রাগন এগ খুঁজে পায়। বুঝতেই পারছেন প্রিয় দর্শক, মেলোর টার্গেরিয়ানের আনহ্যাচ ড্রাগন এগ খুঁজে পেতেই মুহূর্তে স্লাই বুঝতে পারে কে এই অভিযাত্রী। রেনিরা ইতিমধ্যেই এগন ও তার পালিয়ে যাওয়া সন্তানদের উপর পুরস্কার ঘোষণা করেছিল। স্লাই ড্রাগন একটি নিয়ে সরাইখানায় চিৎকার করে প্রবেশ করতেই স্যার রিকার্ড বুঝতে পারেন কি ঘটেছে। তিনি এক নিমেষে বেন বাটারকেক্সকে তার সোর্ড দিয়ে একদম দুভাগ করে ফেলেন। হক্সহেডের ভিতরে আরো কিছু গুন্ডা ছিল, তারা রিকার্ডকে ধরতে এলে মেলরকে বুকে চেপে তিনি তাদেরকে হত্যা করেন। এরপর দ্রুত আস্তাবলে ফিরে গিয়ে একটা ঘোড়ায় চড়ে ছুটে থাকেন বিটার ব্রিজ থেকে বের হবার জন্য। মুহূর্তের মধ্যে পুরো হক্সহেড ইনের এই ঘটনা আশেপাশে ছড়িয়ে পড়ে। 3 বছরের বাচ্চা, ড্রাগন এগ আর সবুজ আর্মারের কিংসগার্ড দেখে সবাই বুঝে ফেলে এ হলো মেলোর টার্গেরিয়ান। 50 থেকে 60 জনের ঘোড়দৌড় সৈনিক পিছু নেয় রিকার্ডের। ডান্স অফ ড্রাগনের যুদ্ধে সবচেয়ে লয়াল ফাইট সম্ভবত এটাই ছিল। শিশু মেলরকে বুকে চেপে ঘোড়া সামলে আশেপাশের তীর এবং তরোয়াল এড়িয়ে লড়াই করতে থাকেন বীর কিংসগার্ড স্যার রিকার্ড থ্রন। মেলরের জন্মের সময় তাকে রক্ষার শপথ নিয়েছিলেন তিনি। এই পণ রক্ষায় মরণপণ লড়াই করতে করতে ম্যান্ডার নদীর উপর নির্মিত স্ট্রোম ব্রিজ চলে আসেন স্যার রিকার্ড। আশা ছিল ব্রিজ পার হতে পারলে টাউন পেরিয়ে যাবেন, কিন্তু হতভাগ্য স্যার রিকার্ড দেখেন ব্রিজের উপরও কিছু ব্ল্যাক সোলজার। স্টোন ব্রিজের উপর দুই গ্রুপের মাঝে স্যার রিকার্ড ফাঁদে পড়ে যান। ধীরে ধীরে দুই দল সৈন্যই স্যার রিকার্ডের ঘোড়াকে চারপাশ থেকে ঘিরে ফেলে। দূর থেকে কিছু তীরন্দাজ তীর ছুটতে থাকে। স্যার রিকার্ড 3 বছরের ইয়াং প্রিন্স মেলোর টার্গেরিয়ানকে বুকে জড়িয়ে ধরে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে রক্ষা করার চেষ্টা করেন, কিন্তু বিধিবাম, দক্ষিণ প্রান্ত থেকে একটা তীর এসে লয়্যাল কিংসগার্ড স্যার রিকার্ড থ্রনের বুকে এসে বিঁধে সাথে সাথে স্যার রিকার্ড ঘোড়া থেকে পড়ে যান। মেলোর তখনও তার ছোট ছোট হাত দিয়ে প্রাণপণে স্যার রিকার্ডকে আঁকড়ে ধরেছিল। হঠাৎ উইলো পাউন্ড স্টোন নামে এক বিশালাকায় মহিলা এসে মেলোরকে স্যার রিকার্ডের বুক থেকে টেনে নিজের কোলে নিয়ে জড়িয়ে ধরে। তার দাবি এই বাচ্চাটি তার, যুদ্ধে হারিয়ে গিয়েছিল। কিন্তু অন্য একজনের মতানুসারে উইলো পাউন্ড স্যার রিকার্ডের হাত কেটে মেলোরকে আলাদা করেছিল। সে মিথ্যে কথা বলে মেলোরকে নিয়ে রেনিরার কাছে গিয়ে পুরস্কার প্রত্যাশা করছিল, কিন্তু ততক্ষণে একাধিক সৈন্যদল আর বিটার ব্রিজের মানুষ একাধিক ভাগে ভাগ হয়ে একটা রায়ট শুরু করে। যে সৈন্যটি তীর মেরেছিল স্যার রিকার্ডকে সে বলে বাচ্চাটির পুরস্কার পাওয়ার অধিকার তার। এই সময় হক্সহেড ইন থেকে আসে স্লাই, পিতা বেন বাটারকেক্সের রক্ত শরীরে মেখে। তার দাবি মেলোরকে সে পেয়েছে প্রথমে, তাই পুরস্কার তার। এরপরই 3 বছরের শিশু মেলোরকে নিয়ে একটা চতুর্মুখী টানাটানি শুরু হয়ে যায় সেখানে। ফলশ্রুতিতে যা ঘটার তাই ঘটে। কারো মতে উইলো পাউন্ড নামক মোটা মহিলাটি এত জোরে মেলোরকে বুকে চেপে ধরেছিল যে মেলোর টার্গেরিয়ান দম বন্ধ হয়ে মারা গেছে। কেউ বলে ঘোড়ার পিঠে স্যার রিকার্ডের কোলে থাকতেই মেলোরের গায়ে তীর লেগেছিল, কিন্তু সবচেয়ে প্রচলিত গল্পটি হল শিশু মেলোর টার্গেরিয়ানকে চারদিক থেকে টেনে হিঁচড়ে বিটার ব্রিজের লোভী এবং বর্বর মানুষেরা ছিন্ন ভিন্ন করে ফেলেছিল।
কিছুক্ষণ পরে লেডি কাসলের কাছে এই খবর পৌঁছালে তিনি রাগে ক্ষোভে দুঃখে আতঙ্কে চিৎকার করে বলেন, গডেরা আমাদের অভিশাপ দিবে। তিনি তৎক্ষণাৎ স্ট্রোন ব্রিজে উপস্থিত অনেকগুলো খুনিকে হত্যার আদেশ দেন, যাদের মধ্যে মোটা মহিলা উইলো পাউন্ড এবং স্লাইও ছিল। যদিও লেডি ক্যাসেল ব্ল্যাক টিমে ছিলেন, তবুও স্যার রিকার্ডের মৃতদেহকে তিনি নিজ হাতে হোয়াইট ক্লকে ঢেকে সম্মানের সাথে কিংসল্যান্ডিং এ পাঠান। স্যার রিকার্ডের বীরত্বের কথা সহ চিঠি লিখে লেডি ক্যাসেল মেলরের ছিন্ন মাথাটাও রেনিরার কাছে পাঠান। রেনিরা আয়রন থ্রোনের উপরেই এই শিশুর মাথা নিয়ে আহাজারি করে কাঁদেন। অন্যদিকে লেডি ক্যাসওয়েল একটা লম্বা চিঠিতে ক্ষমা প্রার্থনা করে ড্রাগন একটি লং টেবিলে ড্যারন টার্গেরিয়ানের কাছে পাঠান, যা আসলে বিটার ব্রিজ ধ্বংসের মূল কারণ হয়। ড্যারন টার্গেরিয়ান এমনিতে শান্ত মনের হলেও ভাতিজার এমন করুণ মৃত্যুর খবরে প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে ওঠেন। ড্যারন তার ব্লু কুইন টেসারিয়ন ড্রাগন নিয়ে বিটার ব্রিজকে জ্বালিয়ে দিতে শুরু করেন। বিটার ব্রিজের কেউ যেন পালাতে না পারে তাই নগরীর চারধারে বৃত্তাকারে আগুন লাগিয়ে একের পর এক বাড়ি ঘর সরাইখানা ধ্বংস করতে শুরু করে ড্যারন। অন্যদিকে অরমন্ড হাইটাওয়ার আর্মি নিয়ে ক্যাসওয়েল দুর্গে অ্যাটাক করেন। লেডি ক্যাসওয়েল নিজের গলায় ফাঁসির দড়ি পরে অরমন্ড হাইটাওয়ারকে অনুরোধ করেন তার বাচ্চাদের যেন ছেড়ে দেওয়া হয়। শুধু লেডি ক্যাসওয়েলই নয়, হাইটাওয়ার আর্মি ঢোকার আগেই দুর্গের প্রতিটি নারী নিজের গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। এমন ভয়ানক প্রায়শ্চিত দেখে অরমন্ড হাইটাওয়ার যুদ্ধ থামান, লেডি ক্যাসওয়েলের দুই শিশুকে হত্যা করা থেকে বিরত থাকেন। মেলোর টার্গেরিয়ানের মৃত্যুর প্রতিশোধ নেবার পর বিটার ব্রিজ থেকে টাম্বলডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে গ্রিন টিম। ডান্স অফ ড্রাগনের সবচেয়ে বিশাল এবং বড় ড্রাগন লড়াইয়ের এই গল্পটি জানতে স্ক্রিনের উপর আসা এই ভিডিওতে ক্লিক করুন। অন্যদিকে মেলোরের মাথা পাবার পর কিংস ল্যান্ডিং এ কি কি হয়েছিল তা জানতে হাউস অফ দ্য ড্রাগনের বাকি পুরোটা ইতিহাস নিয়ে বানানো এই ভিডিওতে ক্লিক করতে পারেন। চলুন কথা বলি সেই ভিডিওতে।